ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে সোহেল বাংলাদেশ থেকে যেটা প্রশ্ন করেছেন যে মদিনাতে মৃত্যুবরণ করার ফজিলত কি, তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হল যে মদিনায় মৃত্যুবরণ করার ফজিলত হাদিসে এসেছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যারা এই মদিনাতে মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য সুপারিশ করব। তো এটা একটা বড় ফজিলত, একটা বড় পাওয়া। আর সেই সাথে মদিনাতে দাফন করা এটাও একটা ফজিলতের অংশ। অতএব মদিনা বা মক্কা বা যেই কোনো মানে পুণ্যময় বা কল্যাণ বা মোবারক জায়গা, কল্যাণময় জায়গা, সেখানে দাফন করা বা যেখানে নেক সৎ মানুষদের কবর থাকবে সেই জায়গাতে দাফন করা, এটা তুলনামূলক একটা ভালো এবং পছন্দনীয় জিনিস। অতএব মদিনায় মৃত্যুবরণ করা, সেখানে দাফন করা, এটা একটা ফজিলতের দিক যা হাদিস থেকে প্রমাণিত। আর এটা সকল প্রকারের মানুষের জন্য হাসিল হবে ইনশাআল্লাহ। এটা যে শুধু মদিনাবাসীদের জন্য নির্দিষ্ট তা নয়, বরং ওখানে যারা বিদেশি লোক থাকছে, কাজ করছে, তাদেরও মধ্যে যদি কারো মৃত্যু হয় এবং ওখানে দাফন করা হয় তাহলে এটা একটা ফজিলত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অন্তর্ভুক্ত হবে, তাতে যেখানকারই যেই কোনোই মানুষ হোক না কেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।